প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পার্ট টু নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আব্দুল মহিত আমি তোমাদের সাথে রয়েছি দেখো তোমাদের প্রশ্ন আচ্ছা পার্ট এর প্রশ্ন দিয়েছে দেখো যে একের এক ও সন্দেহ নয় মাত্র কোন বিষয়ে কবির কোনো সন্দেহ নেই দুই নরহরি দাস গল্পে বাঘ শিয়াল আর ছাগল তোমার কেমন লেগেছে তিন স্কুলের হল ঘরে তাবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল কোন ঘটনার কথা বলা হয়েছে চার আমবাগিচার তলায় যেন তারা হেসেছে এ কথা বলা হয়েছে কেন পাঁচ বিচিত্র সাত কবিতায় রাতের দৃশ্য কথকের চোখে কিভাবে ধরা পড়েছে এরপরে দুই ভাষাচর্চা দিকে দিয়েছে প্রশ্নগুলো তালবস্ব এবং উষ্ণ ধ্বনি বলা হয় কেন দুই অল্পপ্রাণ আর মহাপ্রাণ ধ্বনির উদাহরণ তাও এবং তিন স্তম্ভ মিলাও ক এবং খ দেখো কবর্গ চবর্গ টবর্গ তবর্গ প বর্গ আর ক্ষয় দিয়েছে দেখো দন্ত কণ্ঠ ওষ্ঠ মুর্ধা আর তালু এ ছিল তোমাদের প্রশ্ন উত্তর মিলিয়ে নাও দেখো অ্যাক্টিভিটি টু সাবজেক্ট বেঙ্গালি ক্লাস ফোর পা টু সন্দেহ নেই মাত্র কোন বিষয় কবির সন্দেহ নেই দেখো এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি যে সব কৌতুহলে সন্দেহ নয় মাত্র তো এটা তোমরা এভাবে কবিতা লাইন লিখে দিলেও হবে বা এটা একটু এক্সপ্লেন করে দিলেও হবে যে পৃথিবীর বিরাট খাতাদাই মানে অর্থাৎ এই পৃথিবীতে কী সব পাঠ্য যেসব পাতায় পাতায় পাঠ্য অর্থাৎ পড়া পাতায় পাতায় শিখছি যেসব কৌতূহলে আমরা কৌতূহলে আনন্দ সহিত শিখছি সে সেটাতে বা সেই বিষয়ে কোনো উপকার সন্দেহ নেই সন্দেহ নেই মাত্র মানে কোনো উপকারে দ্বিধা বা সন্দেহ নেই তো দুই তো নরহরি দাস গল্পে বাঘ শিয়াল ও ছাগল ছানার এ তোমার কেমন লেগেছে সেটা দেখো নরহরি দাস গল্পে বাঘ শিয়াল ও ছাগল ছানা সবগুলোকে ভালো লেগেছে তার চাইতে সব চাইতে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ছাগল ছানা কারণ ছাগল ছানা ছাগল ছানাটি ছিল খুবই বুদ্ধিমতী বা বুদ্ধিমান চালাক চতুর আর বাঘ ছিল প্রচণ্ড সাহসী আর অন্যদিকে শিয়াল ছিল খুবই ভীতু এবং বোকা তাই ছাগল সবচেয়ে বেশি ভালো লেগেছে তাই আমরা অবশ্যই শুধু ছাগল ছানাকে ভালো লেগেছে বলতে পারি না মানে শেয়াল ও বাঘও কিন্তু কম নয় কিন্তু ছাগল ছানা সমতুল্য হয় না তাই কিন্তু গল্পটা ছিল আমাদের আকর্ষণীয় গল্প তিন ঘটনাটা ঘটনাটা কি সেটা বলেছেন তো ঘটনাটা হলো যেদিন তত্তু চান ইয়াসুকি চানকে গাছে ওঠার জন্য ডেকেছিল সেদিনের কথাটা উভয়ের বাবা মা অর্থাৎ তথ্য চান ও ইয়াশুয়াকে চান উভয়ের বাবা মা জানত না চার নুরু পুসি সফি এবং আয়সা সবাই এসেছে তাই যেন হেসেছে পাঁচ বিচিত্র সাত কবিতায় কথকের মা রাত্রি হলেই কতককে ঘুমিয়ে দিতে চায় ঠিক তখনই কথক জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে থাকে তিনি লক্ষ্য করেন চারিদিক অন্ধকার প্রায় জনশূন্য এবং গ্যাসের আলো মিটমিট করে চলতে থাকে আর সেই সময় পাহারাদার লণ্ঠন হাতে বাড়ি পাহারা দেয় এরপরে দেখো দুইয়ের এক তালবস্ব মধ এবং দন্তস্বকে উষ্ণধ্বনি বলা হয় কারণ এগুলো উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু একটু বেশি লাগে এবং এগুলো উচ্চারণ করতে যেন শীষের মতো একরকম শব্দ যেন তলবস্ব মানে শীষ এরকম শীষের মতো একটা আওয়াজ হচ্ছে আর এর জন্য এটাকে বায়ু বা শীষ ধ্বনি উষ্ণধ্বনি বা শীষ ধ্বনি বলা হয় এরপর দুই দেখো অল্প প্রাণ ধ্বনির উদাহরণ ক এবং গ অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হল অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি দেখো বর্গের দ্বিতীয় এবং চতুর্থ দেখুন খ এবং ঘ এবার ক স্তম্ভর সঙ্গে স্তম্ভ মেলানোটা দেখো ক বর্গ মানে ক খ গ ঘ এই পর্যন্ত এটা কণ্ঠবর্ণ এগুলো মানে ক বর্গ এটা হচ্ছে কণ্ঠবর্ণ চ বর্গ চ ছ এগুলো পাঁচটি দেখো তালব্য বা তালুবর্ণ এবার ট বর্গ দেখো মূর্ধন্য দেখো এটা মূর্ধা বা মূর্ধবর্ণ এবার ধ দন্তন্য পর্যন্ত এটা দন্তবর্ণ এবং প মানে প থেকে ম এইগুলো অষ্টবর্ণ এই ছিল তোমাদের আজকের পাট টু এর আলোচনার মূল বিষয় আশা করব ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ